জ্ঞান ফিরতেই শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করলো মিতা। চোখ খুলতেই দেখলো বাবা মা বড় চিন্তিত হয়ে তাকিয়ে আছে ওর দিকে, মায়ের চোখে জল। কিছু সময় পর একজন পুলিশ অফিসার এলেন, জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে গেলেন। দুর্বল ক্ষীণ কণ্ঠে বলে উঠল, মিতা আমি বেঁচে আছি। মা হাও মাও করে কেঁদে উঠল। বাবা মাথায় হাত বুলিয়ে বলল, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবি তুই মা। বাবা মাকে বেশি সময় থাকতে দেওয়া হয়নি ওর কাছে। বিছানায় শুয়ে মিতা ভাবছিল সেই দুঃস্বপ্নের রাতটার কথা। মিস্টার রায় ও মিসেস রায়ের একমাত্র মেয়ে মিতা। অসবর্ণ বিবাহের জন্য মিসেস রায় মানে অদিতি দেবী জায়গা পাননি শ্বশুর বাড়িতে। বাপ মা হারা অদিতি দেবী শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন। একমাত্র মেয়ে মিতাকে খুব যত্ন করে মানুষ করেছিলেন তিনি। লেখাপড়ার সাথে সাথে ক্যারাটে আর আবৃত্তি শিখিয়েছিলেন মেয়েকে, আর শিখিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে। মিতার বাবা রমেশ বাবু অত্যন্ত সৎ মানুষ, পেশায় শিক্ষক। ছোট্ট সংসারে ওরা বেশ সুখেই ছিল। সারা সপ্তাহ ব্যস্ততার পর রবিবার সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া ছিল সাপ্তাহিক রুটিন। মিতা সব সময় চেষ্টা করত বাবা মাকে খুশি রাখতে। মিতা ছিল লেখাপড়াতে খুব মেধাবী। স্বপ্ন ছিল বাবার মতো একজন আদর্শ শিক্ষিকা হওয়ার। ক্লাস 12-এ পড়ে মিতা। রোজ তাকে সাইকেল চালিয়ে পড়তে যেতে হয় স্যারের বাড়িতে। কখনো কখনো রমেশ বাবু নিতে আসতেন, আবার কখনো মিতা বন্ধুদের সাথে বাড়ি ফিরত। একদিন পড়ে বাড়ি ফেরার পথে মিতা দেখল তার বন্ধু সুমিকে কয়েকজন বিরক্ত করছে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মিতা আর নিজেকে সংযত রাখতে পারল না, ভালোভাবে বলল সরে যেতে, বিরক্ত না করতে। কিন্তু তারা অশালীন মন্তব্য করে মিতার দিকে এগিয়ে এলো। মিতা কোনো কিছু না ভেবে হাত চালালো। কারাটেতে সুদক্ষ মিতার সামনে দাঁড়াতে না পেরে পালালো ওরা, বলে গেল ছাড়বে না ওকে। বাবাকে এসে সব বলল মিতা। রমেশ বাবু চিন্তিত হলেও মেয়ের মাথায় হাত বুলিয়ে বাহবা দিতে ভোলেননি। তিনি এরপর ব্যাপারটা থানায় জানান, কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর রমেশ বাবু রোজ মিতাকে নিয়ে যেতেন, আর কোনো ঝামেলা হয়নি, আশ্বস্ত হয়েছিলেন রমেশ বাবু। সেদিন হঠাৎ রমেশ বাবু অসুস্থ হয়ে পড়লেন। সামনের বোর্ড এক্সাম থাকায় মিতা বাবাকে জানালো সে তার বান্ধবীর সাথে ফিরে আসবে চিন্তা না করতে। কিন্তু মিতা ভাবতে পারেনি কোন বিপদ অপেক্ষা করছিল তার জন্য। পড়তে গিয়ে দেখল মিতার বান্ধবী সুমি অনুপস্থিত সেদিন। ছুটির পর মিতা একাই বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আবার তার ক্যারাটের প্যাচ কাজে লাগাতে হয়েছিল সেদিন, কিন্তু অতগুলো শয়তানের সাথে কত সময় আর পারবেও। কিন্তু শরীরের সব শক্তি দিয়ে লড়ে গেছিল মেয়েটা। ফিরতে দেরি হওয়ায় রমেশবাবু মেয়েকে খুঁজতে বেরোন, পুলিশে খবর দেন। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর অজ্ঞান ধর্ষিতা মেয়ের দেহ পান এক পরিত্যক্ত বাড়ির পাশে। বাড়িতে ফিরতেই ঘিরে ফেলে মিডিয়া, তাদের প্রশ্নের উত্তর দিতে হাঁপিয়ে পড়ে মিতা। কি কি করেছিল ওরা আপনার সাথে? এরকম প্রশ্ন শুনে চোখে জল আসে মিতার। মেকি সহানুভূতি পায় অনেক অবশ্য, শুনেছিল দোষীদের শাস্তি হয়েছে। তারপর থেকে পাড়ায় স্কুলে সবাই কেমন অদ্ভুতভাবে তাকাতো ওর দিকে, যেন ও আলাদা মানুষ। আশেপাশের মানুষের নানা কটু মন্তব্য শুনতে পেত, খুব কষ্ট পেত মিতা। কিন্তু বাবা মা সর্বদা পাশে থাকতেন। এরপর অনেক সংগ্রাম করে এগিয়ে যেতে হয়েছিল ওকে। সফলতা পেতেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, কিন্তু প্রতিটা মুহূর্তের সাথে পেয়েছিল তার আদর্শ বাবা মাকে। মানসিকভাবে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ত, কিন্তু ভেঙে পড়লে চলবে না তো তার। তার বাবা মা তাকে বলতো তার মতো হাজারো মেয়ের যন্ত্রণা আর দুর্দশার কথা। মিতার মনে হতো তার সফল হওয়ার সংগ্রাম শুরু ওর একার নয়।